যে এটা প্রথমেই কোনো ইন্ডাস্ট্রির নাম আসলে গার্মেন্ট ফ্যাক্টরি, গার্মেন্ট ইন্ডাস্ট্রির নাম আসে। তো অন্য অন্য যেসব সেক্টরে চাইল্ড লেবার রয়েছে সেটা হচ্ছে রেগুলেটর বলেন, প্রাইভেট সেক্টর বলেন, বা স্টেক হোল্ডার বলেন, ইন্টারন্যাশনাল কমিউনিটি, ওনাদের নজরে কিন্তু ওই জিনিসটা এখনো আসছে না। চাইল্ড লেবার অন্যান্য সেক্টরে আছে, হিডেন অনেকটা, মানে আমরা হয়তো দেখেও দেখি না বা কেউ আছে। তবে এই বিষয়ে আরো বেশি কঠোর হওয়া উচিত, কারণ আমরা কখনোই ঝুঁকিপূর্ণ কাজে শিশুদেরকে নিয়োজিত করতে পারি না। এটা কারণ হচ্ছে যখন তার স্কুলে যাওয়ার সময় তখন তো সে ঝুঁকি, যেটাকে হ্যাজার্ডাস ওয়ার্ক বলি, হ্যাজার্ডাস ওয়ার্ক রোধ করার জন্য আমার মনে হয় গভর্নমেন্টের আরো বেশি স্ট্রিক্ট হওয়া উচিত। যারা বদরুল আইলে অনেক কাজ করেছে শিশু শ্রম নিয়ে অন্যান্য সেক্টরে, গার্মেন্টস ছাড়া অন্য সেক্টরে, তার কোনো ফল হয়েছে কিনা? প্রথমে একটা জিনিস একটু অ্যাড করতে চাই যে এখানে আমরা ম্যাক্সিমাম যে কথাগুলো বলছি মূলত রপ্তানিমুখী পোশাক শিল্প নিয়ে, এবং এই যে 3,500 যে সংখ্যাটা, বাইরে তো শিল্প, ইনফ্যাক্ট আপনার পোশাক খাতেই আমাদের লোকাল ইন্ডাস্ট্রি, আমরা আমাদের স্থানীয় বাজার সেখানে